জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন, আর আপনারা যাতে সবসময় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা, কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে কথায় কথায় বলে যে অর্থেই সুখ। আজকের সমাজে অনেকে যে টাকা থাকলেই সুখ, টাকা না থাকলে কিছুই নেই। আমি কিন্তু তার বিপরীত বলি, যে টাকা থাকলেই সুখ নয়, বড় বড় বাড়ি গাড়ি থাকলেই সুখ নয়। প্রকৃত সুখ কিসে আজকে আপনারা জানতে পারবেন সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার কাছ থেকে। একটা কথা মনে রাখবেন, অর্থই অনর্থের মূল। ভক্তরা, মাতাজিরা, আপনার অর্থ যত হবে ততই আপনার অশান্তি বেশি হবে। তাই আসুন না, এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সামনে, বিগ্রহের সামনে নিজেকে আত্মসমর্পণ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হই, তবেই আপনি জীবনে প্রকৃত সুখী হতে পারবেন। একটা কথা মনে রাখবেন, যে ভক্তরা, মাতাজিরা, অর্থেই সুখ নয়। আজকের দিনে আপনারা তাকিয়ে দেখবেন আপনার বাড়ির আশেপাশে যাদের টাকা পয়সা বেশি, বাড়ি গাড়ি বেশি, তাদের মধ্যে অশান্তি আরও বেশি। তার একটা কারণ কি জানেন? যারা টাকা 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 সারাদিন করছে, তারা শুধু অর্থের পেছনেই ছুটছে। আর সেই অর্থ কি করে আসছে? যে যেভাবে পাচ্ছে সেভাবেই আনছে, সেভাবেই ইনকাম করছে। কিন্তু এই যে অর্থ কে দিচ্ছে, অর্থ কোথা থেকে আসছে, সেই কথার কিন্তু আমরা কেউ উপলব্ধি করি না। তাই আগে জানতে হবে যে এই পৃথিবীতে যাদের অর্থ বেশি দেখছেন আপনি বা আপনার কম আছে, এগুলোর মালিক কি আসলে আমি বা আপনি? আমরা কি নিয়ে এসছি পৃথিবীতে, আর কেই বা নিয়ে যাব? এই যে জীবন সম্পর্কে যদি আপনি সত্যিকারের উপলব্ধিটা না করতে পারেন, তাহলে কি হবে সারাদিন অর্থের পেছনে ছুটে? তাই প্রকৃত সুখ কিসে সেটা আপনাকে আজকে জানতে হবে, আপনাকেই খুঁজতে হবে। কেউ আপনাকে খুঁজে দেবে না, কেউ আপনাকে বলেও দেবে না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছে, এই বিবেক আমাদের মাথায় দিয়ে দিয়েছে। এই বিবেক থাকা সত্ত্বেও যদি আমি নিজেই খুঁজে বের করতে না পারি যে প্রকৃত সুখ কিসে, হ্যাঁ, প্রকৃত সুখ কি অর্থে না অন্য কিছুতে? টাকায় কিন্তু সুখ হয় না, টাকায় আরো অশান্তি হয়। কারণ টাকা এমন একটা জিনিস, টাকা হলে আপনাকে দেখবেন খারাপ কাজের দিকে ধাবিত করবে, টাকা হলেই আপনাকে দেখবেন আপনার ভোগ বিলাসিতা লালসা কামনা বাসনা সবকিছু বাড়িয়ে দেবে। এই আপনার ইন্দ্রিয়কে কখনো দমন করতে পারবেন না। তাই আমি বলছি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা, প্রকৃত সুখ হল ভগবান শ্রীকৃষ্ণের সেবার মাধ্যমে। হরি বল, হরি বল। যারা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবা করে না, যারা ভগবানের সেবা করে না, যারা হরিনাম সংকীর্তন করে না, যারা শ্রীমদ্ভগবদ গীতা পড়ে না, যারা একাদশী ব্রত পালন করে না, তারা জীবনে সুখী হতে পারে না। আজকে দেবকেন্দ্র তাকিয়ে যারা মন্দিরে সাধু সন্ন্যাসী আছে, পূজারী আছে, বা যারা ধর্ম প্রচার করে, তাদের কত টাকা ব্যাংক ব্যালেন্স থাকে, তাদের অর্থ কোথায়? তারা তো একদম নিঃস্ব। কিন্তু আপনি তাকিয়ে তাদের দিকে দেখবেন তো, তাদের না আছে কোনো ভালো জামা কাপড় পরার চাহিদা, না আছে কোনো উচ্চ বিলাসিতা, না আছে কোনো বাড়ি দামি গাড়িতে থাকবে সেই আশা আকাঙ্ক্ষা, না আছে কোনো বিশাল মাসেলস পাওয়ার বা ভীষণ লোক আমার পাশে সবসময় থাকবে। সেই সবই যখন আপনার মনের মধ্যে চলে আসবে, তখনই আপনার অর্থের প্রয়োজন বেশি করে মনে হবে, আর তখনই আপনার এই গৃহে অশান্তি প্রবেশ করবে। আপনি অর্থনৈতিকভাবে দুর্বল থাকুন, কোনো অসুবিধা নেই, আপনি যখন নিজেকে বুঝতে পারবেন যে এই জীবন আমার অর্থের জন্য সুখ নয়, এই জীবনে আমার মানুষের জন্য সুখ নয়, এই জীবনে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ঐশ্বর্যের জন্য সুখ নয়,
এই জীবনে প্রকৃত সুখ হলো ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য। আপনি আজকে এটার প্রমাণ দেখুন, আজকে থেকে আপনি শুরু করুন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে নিজেকে আত্মসমর্পণ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করুন, শাস্ত্রের বিধিগুলো আপনি মেনে চলুন। তাহলেই দেখবেন আপনার প্রয়োজনীয় যে অর্থ বা আপনার বিভিন্ন জিনিস যে মানুষের বাঁচার জন্য যে প্রয়োজন কোথা থেকে আসবে, অলৌকিক ক্রিয়ার মতো ঘটনা ঘটবে, আপনি বুঝতেও পারবেন না। তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় আগে জাগ্রত হতে হবে এবং আপনারা অবশ্যই সদ্গুরুর থেকে দীক্ষা নিয়ে নেবেন, কারণ সদ্গুরুই পারবে আপনাকে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সেবার রাস্তাটা আপনাকে দেখিয়ে দিতে। অর্থে সুখ নয়, টাকায় সুখ নয়, টাকায় আরো অশান্তি। আমি বারে বারে একটা কথা বলি, যত হবে অর্থ ততই হবেন আপনি ব্যর্থ, একটা কথা মনে রাখবেন। হ্যাঁ, আমি এটা বলবো না কাউকে যে কেউ অর্থের পেছনে ছুটবেন না, সৎপথে আপনি ইনকাম করুন না। সৎপথে ইনকাম করতে গেলে আপনার বেশি অর্থ ইনকামও হয় না বা প্রয়োজনও নেই, কারণ আপনার লাইফস্টাইলও সাধারণ থাকবে। অত হাই প্রোফাইল বা সোসাইটিতে আপনি যখন মিশতে যাবেন তখনই আপনার মন কিন্তু অন্যদিকে ঘুরে যাবে, ধর্মপথে মন থাকবে না। তাই সবাই কিন্তু কৃষ্ণ সেবা করতে চায় না আজকে, কারণ কৃষ্ণ সেবা করলে সদা মন কৃষ্ণ চেতনায় থাকবে সেটা কেউ চায় না। জড়জগতে ভোগ বিলাসিতা বাসনার জন্যই আমরা সারাদিন ব্যস্ত থাকি। হ্যাঁ, কাকে মারবো, কাকে ধরবো, কাকে ঠকাবো, হ্যাঁ আমি সবসময় জিতবো, এই যে আমার আমিত্ব, আমার অহম, আমার গরিমা, আমার গর্ব, আমার অহংকার, এই সব ভেঙে চুরে তছনছ করতে হবে হৃদয়ের মধ্যে, তবেই আপনি পারবেন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে। কারণ ছোট হতে শিখুন, আজকের সমাজে আমরা কিন্তু সবাই বড় হতে চাই, সবাই বড় চেয়ারে বসতে চাই, তাই না? এই যে আমার আমিত্ব, এই হৃদয় থেকে সেটা ত্যাগ করতে হবে। একটা কথা মনে রাখবেন, ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। আপনি ত্যাগ করতে শিখুন, দেখবেন আপনার জীবনে সব কিছু খুব সুন্দর সহজভাবে হয়ে যাবে। তাই আজকের দিনে যারা বলবে যে অর্থেই সুখ, টাকা পয়সা থাকলেই সুখ, হ্যাঁ টাকা পয়সা থাকলে জীবনে সব কিছু হয়, আমি বলছি না, টাকা পয়সা জীবনে থাকলে সব কিছু হয় না। পূর্বজন্মের স্বীকৃতি, আপনি যদি কোনো জন্মে ভালো কর্ম করে আসেন তবে এই জন্মে সেগুলো আপনি ভোগ করছেন, আর এই জন্মে যদি আপনি কিছু করে না যান তাহলে পরজন্মের রেজাল্ট কিন্তু শূন্য। তাই ভক্তরা মাতাজিরা কি করবেন, আপনার বিবেককে প্রশ্ন করে আপনি আপনার হৃদয়ের চেতনা জাগিয়ে আপনি ভালো বলতে পারবেন যে অর্থেই সুখ না কৃষ্ণ সেবাই সুখ। যারা কৃষ্ণ সেবায় ব্রতী হবেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ সেবায় যারা ব্রতী হবেন, যারা শ্রীমদ ভগবদ গীতা অধ্যয়ন করবেন, যারা হরিনাম জপ করবেন, যারা একাদশী ব্রত পালন করবেন, হ্যাঁ বা শাস্ত্রের বিধি নির্দেশগুলো যারা পালন করবেন, তারাই প্রকৃত সুখী হতে পারবেন, আপনার কাছে অর্থ থাকুক বা না থাকুক। কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছে, আমাতে যারা আত্মসমর্পণ করেছে আমি তাদের সবকিছু দায়িত্ব নিয়ে নেব। আপনার জীবনে যা যা প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণই আপনাকে কিভাবে ব্যবস্থা করে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না। হরি বল হরি বল, ভগবান শ্রীকৃষ্ণ এতটা কৃপালু কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তকে শুদ্ধ ভক্ত সবসময় খোঁজ করে থাকে এবং তার ভক্তের সেবা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সবসময় জাগ্রত থাকে যে আমি ভক্তের সেবা কি করে করব। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যেই বলেছে, আমার চেয়ে নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়। তাই আগে ভক্ত হন, ভক্ত হতে গেলে আপনাকে কি করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, মন্দিরে যেতে হবে, হ্যাঁ শাস্ত্রের নিয়ম মানতে হবে। শুধু অর্থের পেছনে ছুটলেই আপনার জীবনে সুখী হতে পারবেন না, সংসার জীবনে ভক্তরা মাতাজিরা, সংসারে পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে সবাইকে নিয়ে যদি প্রকৃতভাবে আপনারা সুখে থাকতে চান তাহলে প্রকৃত সুখ ভগবত সেবায়, সাধু সঙ্গে, শ্রীমদ গীতা পাঠে। তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করে আমরা যারা বলছি আজকে যে টাকা হলেই সব হয়, হ্যাঁ টাকা না থাকলে কিছুই হয় না, আমিও বলছি যে টাকা থাকলে সব হয়, টাকা না থাকলে কিছু হয় না, আমিও তাদের সাথে একমত। কিন্তু সেই টাকা আপনি কিভাবে আনবেন, হ্যাঁ তার চেয়ে একটা প্রকৃত সুখ পাবেন আপনি কৃষ্ণ সেবা করলে। হরি বল হরি বল, এত সুন্দর একটা ভগবান শ্রীকৃষ্ণের সেবা আপনি করবেন। আর এখন যেহেতু মাঘ মাস চলছে আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজেই সন্তুষ্ট বিধান করতে পারবেন,
পাঁচটা কাজ করে এই মাঘ মাসে। এই মাঘ মাসে পাঁচটা কি কাজ করবেন আপনারা? প্রাতকালে একটু স্নান করবেন, হ্যাঁ, তারপর ভগবান শ্রীকৃষ্ণকে অর্চনা করবেন, পূজা বিধি করবেন, বিভিন্ন হ্যাঁ রঙিন ফুল টুল দিয়ে সাজাবেন। তারপরে কি করবেন আপনি? একটু নিরামিষ আহার গ্রহণ করবেন এই মাঘ মাসে। একটু কষ্টসাধ্য হবে যারা আমিষ আহার গ্রহণ করেন, একটা মাস করুন ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য। আরে বেশি বেশি করে হরিনাম জপ করবেন। আপনারা যে যেখানেই থাকেন, রাতে বাড়িতে তো ফেরেন, একটু এসে মালার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে একটু সন্তুষ্টি বিধান করুন এই মাঘ মাসে। তারপরে কি করবেন আপনারা? ভূমিতে একদিন পারলে শয়ন করবেন, হ্যাঁ, কষ্টসাধ্য যদিও চেষ্টা করবেন। এই পাঁচটা কাজ আপনারা মাঘ মাসে করুন, তাতে আপনি ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করবেন। আপনার টাকা পয়সা বেশি প্রয়োজন নেই সুখ পেতে, প্রকৃত সুখ আসবে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি পূজার মাধ্যমে, সেবার মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণের সেবার কোনো বিকল্প নেই, শাস্ত্রে আছে যে ভগবান কৃষ্ণের সেবা করলে সমস্ত দেব দেবী খুশি হয়। তাই আপনি কোনো পূজা অর্চনা বাড়িতে না করতে পারলে বা কোনো দেব দেবীর আপনি সেবা না করতে পারলেও কোনো ভয় নেই, কোনো অসুবিধা নেই। যদি কৃষ্ণ সেবায় আপনি ব্রতী হন, এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় যদি একবার জাগ্রত হতে যান, ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তে পরিণত হবেন, তবেই আপনি জীবনে অর্থ না থাকলেও আপনি সুখী হতে পারবেন। তাই এই ছিল আজ ভক্তরা মাতাজিরা আমাদের কৃষ্ণ কথা চ্যানেল থেকে সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার একটা সংক্ষিপ্ত ভিডিও যে অর্থে কি সুখ না প্রকৃত সুখ কিসে। তাই আপনারা জেনে নিলেন যে প্রকৃত সুখ কিসে। আজ থেকেই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে আত্মসমর্পণ করে আজ থেকেই সেবা শুরু করুন, ভগবান শ্রীকৃষ্ণের একটা বাড়িতে বিগ্রহ বসাবেন। আর একটা কথা ভক্তরা মাতে যেরা, শুধু শ্রীকৃষ্ণকে একা কিন্তু সেবা করলে চলবে না, অবশ্যই রাধারানীকে, আমাদের শ্রীমতী রাধারানীকে রাখতে হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানী তার পাশে না থাকলে সে অবিচল, হ্যাঁ, সে রাধারানীকে ছাড়া থাকতে পারে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণের একটা আহ্লাদিনী শক্তি হলো রাধারানী। হরি বল হরি বল। তিনি সব কিছুতেই শ্রীমতী রাধারানীকে আগে রেখেছে। তার প্রমাণ হলো এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র বলি, হরে হরে মানে কি হরা, হরা মানে কি রাধা, রাধা কৃষ্ণ। এবং এই যে শ্রীমদ ভগবদ গীতা, হ্যাঁ, শ্রীমদ কে? শ্রীমতী আমাদের রাধারানী। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার সবকিছু আগে এই রাধারানীকে রেখেছে। তাই আপনারা যখনই বাড়িতে পূজা করবেন অবশ্যই কৃষ্ণের পাশে রাধাকে রাখবেন, তাহলেই আপনার জীবনে প্রকৃত সুখ আসবে, সংসারে আপনি জীবনে সুখী হতে পারবেন, অর্থের বেশি প্রয়োজন নেই। আপনি যদি কৃষ্ণ সেবা করুন, রাধারানীর সেবা করুন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী আপনাদের অর্থের ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, তার মানে আমি এই বলছি না যে আপনারা সারাদিন পূজা করুন কর্ম করবেন না, কর্মের পাশাপাশি আপনারা এই ধর্মগুলো করতে হবে, তবেই আপনি জীবনে প্রকৃত সুখী হতে পারবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ কাউকে বলেনি যে তোমরা কর্ম না করে শুধু আমাকে স্মরণ করো। যেহেতু আমাদের মানব জীবন দিয়েছে, তাই আমাদের প্রত্যেকটা মানুষের তার নিত্য কর্ম আছে। তাই নিত্য কর্মের পাশাপাশি আপনি আপনার রুটিনে, হ্যাঁ, এই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবাটাকে আজকে থেকেই, হ্যাঁ, অ্যাড করুন যে আমি কৃষ্ণ সেবা করব, কর্ম করব। দেখবেন আপনার সময় এক্সট্রা প্রয়োজন নেই, আপনার যে নিত্য কর্ম করছেন তার থেকেই দেখবেন সময় বের করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারবেন। হরি বল হরি বল। এত সুন্দরভাবে আপনার জীবনকে গঠন করার যে দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি, আমরা হেলায় নষ্ট করছি। তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে সেবার মাধ্যমে আমরা সহজেই সুখ লাভ করবে। টাকা পয়সায় সুখ নেই, আপনি যদি টাকা পয়সায় ভাবছেন সুখী হবেন, তাহলে আজকের দিনে সমাজে অনেক কোটি কোটি টাকার মালিক, তারা কি মৃত্যুবরণ করছে না? তাদের কি শরীর খারাপ হচ্ছে না? হ্যাঁ, তারা কি বিভিন্ন অসুবিধায় পড়ছে না? পড়ছে, এগুলো পড়বে। যদি টাকায় সব কিছু হতো তাহলে তো কেউ পৃথিবীতে মারাও যেত না। বড় বড় ডাক্তার ওষুধ এত বেরিয়েছে, হ্যাঁ, সেগুলো দিয়ে সে রাখতে পারত। তাই এই যে যখন জন্মেছি আমরা, জন্মালে মৃত্যু হবে, মৃত্যু হলেই জন্ম হবে। তাই এই যে মানব জীবন পেয়েছি আমরা, শ্রেষ্ঠ জীবন, এই জীবনে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কি বলে দিয়েছে? তোমরা মানব জীবনে আমার বিধিনিষেধগুলো মেনে অপাকৃত জগতে চলে আসো, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠধামে গোলকধামে বসে আছে। তাই আমাদেরকে কি করতে হবে? ভগবান সেবা, শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ সেবায় ভর্তি হয়ে কি করে আমরা মৃত্যুর পরে গোলকধামে যেতে পারবো, সেই রাস্তাটাকে আমাদের আস্তে আস্তে সুপ্রশস্ত করতে হবে, তবেই আমাদের এই জীবন সার্থক হবে। হরি বল হরি বল। এই ছিল আজ কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল থেকে সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাথ যে
অর্থেই সুখ নয়, প্রকৃত সুখ হলো কৃষ্ণ সেবা এবং রাধারানীর সেবার মাধ্যমে। তাই আশা করব ভক্তরা মাতাজির আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনার ভালো লাগলে একটু বন্ধু বান্ধব পরিজন আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করবেন, তাহলে তারাও জানতে পারবে যে প্রকৃত সুখ কিসে। আপনার এই হৃদয়কে মনকে ভালো রাখতে গেলে, এই হৃদয়ের জ্বালা যন্ত্রণা দূর করতে গেলে অবশ্যই কৃষ্ণ সেবা এবং রাধারানীর সেবা করতে হবে। তার পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।